লক্ষীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ১৪ জনের চট্টগ্রামের আইনজীবী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে জয়পুরহাটে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ মামুন হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০০০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিমউদ্দিনের আদালত এই রায় ঘোষণা করেন। মামলা থেকে জাকির হোসেন নামে একজনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় হুমায়ুন ও পারভেজ আদালত উপস্থিত থাকলেও বাকি তিনজন পলাতক ছিলেন। জয়পুরহাটের সবুজ আলী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ দুই আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এসিটিভি নিউজ ডেস্ক।